শারদীয়ার প্রাক্কালে আষাঢ়ের রথযাত্রার দিন 69তম সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো হলো মঙ্গলবার। এদিন কোচবিহারের এসডিসি ক্লাবের পক্ষ থেকে তাদের এবছরের দুর্গাপুজোর খুঁটি পুজো হলো। মূলত রথযাত্রার পূর্ণ লগ্নে তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো করে আগত শারদীয় দুর্গোৎসবের বার্তা দিল এসডিসি ক্লাব। তাদের এবছরের পুজোর বাজেট প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা। তাদের পুজোর এখনই সর্বসম্মুখে তারা প্রকাশ করতে না চাইলেও আসন্ন শারদীয়ার একটি নতুন উপহারের বার্তা প্রেরণ করলেন তারা। উক্ত খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের প্রায় একাধিক সদস্যরা। তাদের মধ্য থেকে ক্লাবের এক সদস্য জানান, তাদের এবছরের দুর্গাপুজো কোচবিহারবাসীর কাছে এক নতুন বার্তা প্রেরণ করবে। এবার একমাত্র লক্ষ্য হচ্ছে যে পূজাটা যাতে সুন্দরভাবে করা যায়, সেই তুলনায় আমরা এই করছি। বাজেটও মোটামুটি 14 থেকে 15 লাখ টাকা বাজেট আমাদের আছে এবং সুন্দরভাবে যাতে পূজাটা হয় সেই চেষ্টাই আমাদের নতুন পল্লী ক্লাবের ছেলেরা সবাই মিলে করছে। এর মধ্যে বড় বড় গেট আছে এবং প্যান্ডেল আছে, থিমের মধ্যে যতটা আর্ট করা যায় সেগুলো আমরা করি। হ্যাঁ, হঠাৎ না, এটা আমাদের আগে থেকে প্রোগ্রাম ছিল যে আমরা এখানে এবারে উদ্বোধন। হ্যাঁ হ্যাঁ, রঘুনাথ যাদব, আমি আছি এখানে প্রেসিডেন্ট। এবার একমাত্র লক্ষ্য হচ্ছে